পাড়ার সেই গেছো মুশকিল আসান মেয়েটার জীবনে আজকে নিজেরই প্রচুর মুশকিল জমে উঠেছে। স্বামীর সাথে অশান্তিতে ঘরও ছাড়তে হয়েছিল তাকে, কারণ ঋষি নাকি জানতে পেরেছে বর্ষার আর ঋষির বিয়ে না হওয়ার জন্য বকুলই দায়ী। তাই চলছে মনোমালিন্য। আর আপনি তো জানেনই বকুল আর ঋষি দুজনেই নিজেদের জেদে অতটা অটল, কিন্তু তাও বকুল ঋষির ঘরে কি করছে বলুন তো? টলিউড ম্যাগাজিনের সমস্ত দর্শককে বকুল কথার সেটে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমরা বকুল কথার ফ্লোরে রয়েছি। আর আপনারা তো জানেনই, মানে রোজ তো বকুল কথা দেখেনি, সুতরাং নিশ্চয়ই জানেন যে এখন বকুলের জীবনে একটার পর একটা সমস্যা এসেই চলেছে। আমার যে স্বামী ভীতুরাম, তার সাথে তো আমার প্রচণ্ড ঝগড়াঝাটি, মান অভিমান পালা চলছে। কিন্তু একটা মজার ব্যাপার কী জানেন তো, মানে রায় পরিবারের, মানে আমার মা, কাকু, কাকিমণি, দিদি ভাই, দাদা ভাই সবাই কিন্তু আমার পাশে রয়েছে। যত দিন যাচ্ছে রায় পরিবারে আমার বন্ধু বেড়েই চলেছে, রায় পরিবারের প্রত্যেকটি সদস্য আমার পাশে রয়েছে, আমাকে খুব সাপোর্ট করছে, যার জন্যে আমার জীবনে ঝামেলাটা একটু কম হচ্ছে। কিন্তু সমস্যা তো লেগেই থাকে, আর সমাধান কী সেটা আমি নিজেও জানি না। ভবিষ্যতে হয়তো আরও বড় বড় সমস্যা আসতে চলেছে। কিন্তু আরেকটা কথা, বকুল কথা কিন্তু অনেক নতুন নতুন চমক আসতে চলেছে। হ্যাঁ, সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই দেখতে হবে বকুল কথা। আপাতত আমার বক্তব্য তো আমি রাখলাম, এবার বরং আমরা চলে আসি ওই যার সঙ্গে ঝগড়া চলছে। মানে এমনি তো আমি ডিরেক্ট কথা বলতে পারবো না, তো আমি না তাকেই মাইকটা দিচ্ছি, ওই এবার যা বলার বলবে। হ্যাঁ, তাকাবে কী করে, কারণ আমাকে তো ঠকিয়েছে বকুল। আমার একমাত্র ভালোবাসা বর্ষা, তার সঙ্গে আমি বিয়ে করতে পারিনি, কারণ হচ্ছে বকুল। তো এর মধ্যেই আছি, মানে যে আমাকে ঠকিয়েছে তার সঙ্গেই আমাকে থাকতে হচ্ছে, জোর করে থাকছি। জানি না এরপরে কী হবে, আমি তো ওকে ঘর থেকে বারও করে দিয়েছি, কারণ ওর মুখও আমি দেখতে চাই না। মানে স্টোরি লাইন তো আপনারা জানেনই। তো তারপরেও বাড়ির লোকেরা আমাকে খুব প্রেশারাইজ করছে, আমাকে বোঝানোর অনেক চেষ্টা করছে, বকুলের ব্যাপারে খুব ভালো ভালো কথা বলছে, যেটা আমি শুনছি কিন্তু এক কান দিয়ে শুনছে এক কান দিয়ে বার করে দিচ্ছি। যাই হোক, আজকে একটা নতুন ঘটনা ঘটেছে, শুট হয়েছে, তো সেটার ব্যাপারে আমি কি বলবো এখন? না, এখন তো বলা যাবে না, কিন্তু আপনাদের দেখতে খুব ভালো লাগবে, কারণ একটা নতুন টার্নিং পয়েন্ট এসছে একটা আমাদের স্টোরিতে। তো সেটা দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টলিউড ম্যাগাজিনে, অ্যান্ড পুরোটা দেখতে হলে বকুল কথা দেখুন সোম থেকে শনি জি বাংলা আর জি বাংলা এইচডিতে রাত 9টায়। এ তো গেল অনস্ক্রিন সংসারের কথা, কিন্তু অফস্ক্রিনে বকুল ঋষির মধ্যে কে কাকে পাল্লা দেয়, ঘুমনোয়ে, ল্যাদ খাওয়ায়, কে বেশি পেটুক, এসব নিয়ে মন খুলে কথা বললো বকুল আর ঋষি। দুজনের মধ্যে কে বেশি পেটুক? কি কি খাও বলে দাও। আমি ভেজ সবকিছুই খাই। আচ্ছা, ভেজ আর আমাদের সেটা কি আসে বলুন তো? কি তুমি কি কি পছন্দ করো সেগুলো বলো। পনির? আমি না, আজকে বলেই দিই, আমি ননভেজ খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি শান্তি। মানে আমি অ্যাকচুয়ালি জ্যান, আমাদের ননভেজ খাওয়া বারণ, কিন্তু আমি বাড়িতে ভেজ আর বাইরে পিওর ননভেজ। তো চিকেন বলুন, মাটন বলুন, ডিম বলুন, মাছ বলুন, আমি সব খাই আর খুব ভালোবেসে খাই। হয়তো বকুলের থেকেও বেশি ভালোবাসা আমার খাবার, বকুল এখনো ভালোবাসতে পারিনি সেইভাবে। তাই বকুল আর ঋষির মধ্যে সব থেকে বেশি ল্যাদ খায় কে? মানে একটা এপিসোড, মানে সিন ছিল আমাদের, যেই সিনটাতে আর কি সত্যি সত্যি দেখানো হয়েছে যে আমি ঘুমোচ্ছি আর ও আর কি আমাকে দেখে অনেক কথা বলছে বা সিনে সেরকম অ্যাক্টিভিটিস রয়েছে। এবং সিনটা আমাদের শ্যুট কিন্তু হয়েছে, মানে রাত্রিবেলা শ্যুট হয়েছে বা দুপুরবেলা নয়, সকালবেলা, মানে প্রথম সিন ছিলই ওটা। এবং আমি এতটাই ল্যাদখোর, আমি এসে জেনারেলি ওকে মানে কেমন আছো, গুড মর্নিং, এরকম একটা প্রথমে আমাদের চলে, সেসবও কিছু না, আমি এসছি, শুয়ে পড়েছি, আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছি, ও পুরো সিন করে উঠে চলে গেছে, আমি জানিও না। এবং আমার ঘুমন্ত অবস্থাতেই আর কি ডিরেক্টর আমার শট নিয়েছে, সব হয়েছে। অনেকক্ষণ বাদে আমার গরম লেগে আমি উঠে পড়ে, কী হলো সব, ততক্ষণে সিন শেষ, মানে ফ্লোরে কেউ নেই। তো এটা কিন্তু একবার নয়, এটা কিন্তু প্রায় হয়, মানে যখন আমাদের কোনো বেড সিন থাকে, বেড সিন বলতে বেডের ওপরে কোনো সিন থাকে, তখন কিন্তু বকুল পুরো একদম ক্যাজুয়ালি ঘুমিয়ে পড়ে, মানে ওকে আর অ্যাক্টিংটা করতে হয় না, করতে হয় না, ও শি ফিলস ভেরি কোজি, চুপচাপ ঘুমিয়ে পড়ে ওখানে। বকুল আর ঋষির মধ্যে কে বেশি বকবক করে? অবভিয়াসলি আমি, আমি সত্যি কথাই বলি, আমি বকবক করি, আমি খুব চুপচাপ থাকি, খুব বেশি কথা বলি, খুব চুপচাপ থাকে, কিন্তু এক একটা কথা এমন এমন বলবে সেটা শুনে আবার আমি চুপচাপ হয়ে যাই। আচ্ছা, সিরিয়ালটার নাম যদি বকুল কথা না হয় ঋষি কথা হতো তাহলে কি হতো? ঋষি কথা,
ঋষি বলতে তো আমার ওই ঋষি কথা মনে হচ্ছে, ঋষি কথা। তাহলে তো আর জামা কাপড় থাকতো না, আমার গলায় চেইন থাকতো, বড় বড় মালা থাকতো, মুকুট থাকতো, মাইথোলজি হয়ে যেত, তাই না? মাইথোলজি হয়ে যেত আর সেটা হিট হতো। ও মানে ওই বলে না, ধরলে শোনা, যা ধরবে তাই শোনা। আরে হ্যাঁ, তুমিও তো থাকতে আমার অর্ধাঙ্গী। চল, বকুলার ঋষির মধ্যে অফ স্ক্রিন কি কোনো ঝগড়া ঝগড়া হয়? আমাদের থ্যাঙ্ক গড, ভগবানের অশেষ কৃপা, আপাতত হয়নি ঝগড়া। আর অন স্ক্রিনই হয়েছে, অফ স্ক্রিন এখন অবধি ঝগড়া হয়নি। হয়নি এবং আমার মনে হয় হবে না, কারণ সত্যি বলছি, আমি কোনো মানে বানিয়ে বলছি না, হি ইজ আ ভেরি গুড গাই। না না, অবভিয়াসলি মানে ও যা বলছে আমারও একই ভাবনা আছে ওর প্রতি, মনে হয় না আমাদের কোনো ঝগড়া হবে। হ্যাঁ, ঝগড়াটা হবে না, এমনি এমনি আর কি। আমাদের খুব মানে পিছনে লাগালাগি চলে, কিন্তু হালকা আমি চুপচাপ থাকি, কিন্তু মাঝে মাঝে ওকে বেশ লেকপুল করে, কিন্তু ওই ঝগড়াটা হবে না, মানে ওই দিক থেকে আমি আমি খুব ব্লেসড। বকুল আর ঋষির প্রেম এবং ঝগড়া দুই দীর্ঘজীবী হোক, বকুল কথা জমে উঠুক আরো অনেক শব্দ ভরা এপিসোডে। সিটি সিনেমা বকুল কথার এন্টায়ার টিমকে জানায় দর্শকদের প্রিয় হয়ে ওঠার অভিনন্দন। টলিউড ম্যাগাজিন আপনারা নিশ্চয়ই ফলো করবেন, সেখানে আমাদেরকে তো অবশ্যই দেখতে পারবেন, আমাদের ভেতরের খবরগুলো জানতে পারবেন, আজকে যেরকম জানতে পারলেন। একদম, থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।